नमस्कार, अस्सलामु अलैकुम, सत श्री अकाल बंधुरा। एर आगे हार्टेर ब्लॉकेज एवं ट्राइग्लिसराइड एवं कोलेस्टेरल निये आम्रा आलोचना करेछी। आजकेओ से हार्ट निये आछी। आजके आम्रा कोलेस्टेरलटा निये विशेष करे आलोचना करब एवं प्रथमे आम्रा कोलेस्टेरलेर की की डिजायरेबल जे रेंज हवा उचित सेटा निये आम्रा आलोचना करब। एरपर आम्रा एर कारण कि केनो कोलेस्टेरल बाढ़े सेगुलो निये एक बार पर्यालोचना करब। एरपर देखब आम्रा एर साइन सिमटम कि आछे एवं सम्भाव्य होमिओपैथिक मेडिसिन कि होते पारे सेगुलो निये आम्रा एई भिडियोते देखब। तो बंधुरा चलुन शुरू करा जाक। একজন সুস্থ মানুষের দেহে টোটাল কোলেস্টেরল যেটা হওয়া উচিত সেটা 200-এর কম এবং 200 থেকে 239 পর্যন্ত সেটা বর্ডার লাইন হাই বলে আমরা মেনে নেব এবং 239-এর বেশি অর্থাৎ 240 এবং তার থেকে বেশি যদি হয় সেটাকে আমরা হাই কোলেস্টেরল লেভেল ধরব। এলডিএল এর ক্ষেত্রে যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, হ্যাঁ, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা ডিজারেবল আমাদের দর হওয়া উচিত লেস দ্যান 130, অর্থাৎ 130-এর মধ্যে থাকলে সবথেকে বেটার। 130 থেকে 159 যদি হয় সেটাকে আমরা বর্ডার লাইন হাই ধরব এবং 160-এর বেশি, 160 বা 160-এর বেশি যদি হয় সেটাকে আমরা হাই বলবো। এরপরে আমরা যাব এইচডিএল কোলেস্টেরল, অর্থাৎ যে কোলেস্টেরলকে আমরা গুড কোলেস্টেরল হিসাবে চিহ্নিত করি সেটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা ডিজারেবল রেঞ্জ হওয়া উচিত 50 এবং তার বেশি। 50 এবং তার বেশি হলে সেটা আমাদের ডিজায়ারেবল, কিন্তু বর্ডার লাইনে কোনটা রেঞ্জ কেমন হওয়া উচিত, 40 থেকে 49 যদি হয় তাহলে সেটাকে বর্ডার লাইন বলবো, কিন্তু 40-এর নিচে আসলে সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা আমরা হাই রিস্ক, মানে রিস্ক বা হাই লেভেল চিহ্নিত করব। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে কি, ট্রাইগ্লিসারাইডের ডিজারেবল রেঞ্জ হচ্ছে 200-এর কম এবং 200 থেকে 399 পর্যন্তকে ধরবো আমরা বর্ডার লাইন রিস্ক, বর্ডার লাইন হাই, এবং 400 এবং 400-এর উপরে যদি এই লেভেল থাকে তাহলে আমরা সেটাকে ধরবো হায়ার বা হাই। তো চলুন আমরা ডিজারেবল যে কোলেস্টেরল লেভেল থাকা কি থাকা উচিত সে নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখে নিই যে এর কারণগুলো কি কি, কারণ কেন কোলেস্টেরল হয় বা কোলেস্টেরল বাড়ে সেটা। বন্ধুরা, কোলেস্টেরল লেভেল কিন্তু মানুষের দেহে অটোমেটিকই তৈরি হয়, কিন্তু বাইরে থেকে যেগুলো আমরা বিশেষ করে অ্যানিমাল কিংডম থেকে যে সমস্ত আমরা চর্বি জাতীয় খাবার, হ্যাঁ, ফ্যাট জাতীয় খাবার আমরা খেয়ে থাকি সেগুলো থেকে কিন্তু কোলেস্টেরল লেভেলটা আমাদের দেহের মধ্যে বাড়তে থাকে। এই কী কী সোর্স, তার মধ্যে সবথেকে ননভেজ, যে কোনো ননভেজ খাবার, যেমন আপনি মাংস, হ্যাঁ, বিশেষ করে রেড মিট, চিকেন, বড় মাছ ইত্যাদি তেল চর্বি চর্বি আলা যে সমস্ত খাবার, মাংস, সেই সমস্তগুলোর মধ্যে এই কোলেস্টেরল লেভেলটা থাকে এবং তার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। ডিম, ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই কোলেস্টেরল থাকে, বিশেষ করে ওই ইয়েলো পোর্শনটা, অর্থাৎ এগ ইয়ক বা কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে এই আমাদের কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল বাড়বে ডিম খেলে। মিল্কের মধ্যে, দুধের মধ্যে যে সর থাকে, হ্যাঁ, দুধের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, সেটা খেলে কিন্তু আমাদের দেহে কোলেস্টেরল ঢুকে যায়। এছাড়া ঘি, ঘিয়ের মাধ্যমেও আমাদের দেহে কোলেস্টেরলটা প্রবেশ করে।
আর দ্বিতীয় এগুলো তো খাবার, এছাড়াও কি জেনেটিক যদি হয়, যদি আমার মামা, আমার মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা ইত্যাদি গ্র্যান্ডফাদার্স বা অ্যানচেস্টার্সদের মধ্যে যদি এই সমস্যা থাকে জেনেটিক্যালি, সেই সমস্যা কিন্তু আমার কোলেস্টেরল সমস্যা কিন্তু আসতে পারে। এছাড়া আর কী জন্য হতে পারে, মেন্টাল এংজাইটি, যদি মানসিক এংজাইটি থাকে, আপনি খুব চিন্তা করেন, খুব সবসময় টেনশনে থাকেন, সবসময় নার্ভাস থাকেন, সবসময় অন্যের জন্য চিন্তায় আপনার ঘুম হয় না ইত্যাদি বিভিন্ন উদ্বিগ্নতা, অ্যাংজাইটি যদি থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু কোলেস্টেরল লেভেল বাড়তে পারে। এছাড়া কি হতে পারে, আপনি লং টার্ম মেডিসিন খাচ্ছেন, বহুদিন আপনি মেডিসিন খেয়ে আসছেন, আপনার খেতে হয়, তার কারণ হয়তো আপনার বিপি আছে, হাই বিপি আছে, সে হাই বিপির ওষুধ আপনি দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, সে কারণে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল বাড়তে পারে। আপনি আপনি থাইরয়েডের রোগী, আপনাকে থাইরয়েডের ওষুধ খেতে হয় দীর্ঘদিন, সে কারণে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল বাড়তে পারে। আপনি ডায়াবেটিকের পেশেন্ট, সুগার, হাই সুগার আপনার, আপনার সুগারের ওষুধ প্রতিদিন খেতে হয়, সে কারণে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল হাই হতে পারে। তো ইত্যাদি কারণে কোলেস্টেরল লেভেল আমাদের বাড়তে পারে। তো চলুন সাইন অ্যান্ড সিমটম, সাইন অ্যান্ড সিমটমের মধ্যে দেখতে গেলে এই কোলেস্টেরল লেভেলটা একদিনে হঠাৎ করে হয় না, দীর্ঘদিন ধীরে 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 বাড়তে থাকে, বাড়তে 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 একটা চরম লেভেলে পৌঁছিয়ে যায়। তো এই যদি কোলেস্টেরল লেভেল মানুষের মধ্যে ঢোকে, কোলেস্টেরল লেভেল একটু হাই হয়, তাহলে মানুষের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আমরা অনুভব করতে পারি, সে সবসময় ক্লান্ত থাকবে, যেন ক্লান্ত, দেহ চলছে না, এরকম একটা তার মধ্যে অ্যাটিচিউড বা ভাবভঙ্গি আমরা দেখতে পাবো। এছাড়া ওবেসিটি, অর্থাৎ যে সমস্ত মোটা মানুষ, যাদের ওবেসিটি আছে, হ্যাঁ, সেই সমস্ত তাদের ক্ষেত্রে কোলেস্টেরল লেভেলটা হাই হওয়ার অনেক চান্স থাকে। আর দ্বিতীয়ত কেন হয়, কী জন্য হয়, এগুলো যখন 350-র উপরে যখন কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, তখন এগুলোর আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে একটা জিনিস, অর্থাৎ ব্লকেজ, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম ব্লকেজ, সেই ব্লকেজ ক্রিয়েট করতে, ব্লকেজের আরেক নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমে, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম যে সে একটা আর্টারির মধ্যে, বিশেষ করে হার্টের যে আর্টারি, করোনারি যে আর্টারি, সে আর্টারির মধ্যে দীর্ঘদিন এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমতে থাকে, জমতে 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 কী হয়, দুই দিক থেকে জমতে জমতে, হ্যাঁ, ভিতরে যে যতটুকু জায়গা আছে সেই জায়গাটার ফ্লোটা কমে যায়, স্পেসটা কমে যায়, ফলে ওইখানে একটা সময় ওই মেমব্রেন ফেটে ওই প্লাকগুলো বেরিয়ে যায় এবং দেন অ্যান্ড দেয়ার ওখানে থ্রম্বোসিস ক্রিয়েট করে এবং অবস্ট্রাকশন করে, হার্ট অ্যাটাক করায়। তো এই অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা যদি একদিনে হয় না, দীর্ঘদিন ধীরে 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 বাড়তে থাকে, অর্থাৎ কোলেস্টেরল লেভেলটাও বাড়তে থাকে, এটাকেই আমরা ব্লকেজ বলছি বা অ্যাথেরোস্ক্লেরোসিস বলছি। এটার কারণেও আমরা এই সমস্যাগুলো, এটা হলে কি হয়, একটা নামনেস, কোথাও যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, যেমন ধরুন হাতের কোনো আর্টারিতে হয়েছে, তাহলে সেই অংশটা রক্ত আর পৌঁছাতে পারছে না, ফলে সে হাত টকেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম সিমটম আমাদের এই এর মাধ্যমে কোলেস্টেরলের ক্ষেত্রে দেখা যেতে পারে। তো এখন চলুন আমরা দেখি সম্ভাব্য কী কী মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। প্রথমত আমরা বলে নিই যে হোমিওপ্যাথিতে একমাত্র একটাই প্রধান চিকিৎসা, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অর্থাৎ রোগীকে দেখে, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে মানে কোলেস্টেরল সম্বন্ধীয়ত বা কোনো সার্বিক সমস্যা, তাহলে আপনার কাছাকাছি কোনো
প্র্যাকটিশনার হোমিওপ্যাথি প্র্যাকটিশনার করে যাবেন, তার কাছ থেকে আপনার সাইন অ্যান্ড সিমটম বলে, আপনার সমস্যা বলে আপনি ওষুধ দেবেন। তবু আমরা একটা একটা মেডিসিনের কতগুলো মেডিসিন মোটামুটি আসে সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করতে পারি। যেমন প্রথম ওষুধ হচ্ছে অ্যালিয়াম স্যাটাইভা মাদার টিনচার। অ্যালিয়াম স্যাটাইভা মাদার টিনচারটা তৈরি হয় রসুন থেকে। সুতরাং এই অ্যালিয়াম স্যাটাইভা মাদার টিনচার খুবই উপকারী হাই কোলেস্টেরলের ক্ষেত্রে, বা কারোর ধরুন 80% ব্লকেজ হয়ে গেছে, সেক্ষেত্রে যদি অ্যালিয়াম স্যাটাইভা মাস ছয়েক হাফ কাপ জলের মধ্যে 20 ফোঁটা দিয়ে সকালে বিকালে খালি পেটে খাওয়া যায়, আমার মনে হয় 2-3 মাসের মধ্যেই তার এই কোলেস্টেরল লেভেল লো হয়ে যাবে। এছাড়া দ্বিতীয়ত কী মেডিসিন দেওয়া যেতে পারে, দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্র্যাটিগাস মাদার টিনচার। ক্র্যাটিগাস মাদার টিনচারটাও ওই একইভাবে 20 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে দিয়ে 2-3 বার দেওয়া যেতে পারে। এই দুটো ওষুধ, এরকম ক্ষেত্রে দুটো ওষুধই কিনে নিয়ে এসে বাজার থেকে সমান পরিমাণে একটা বোতলে মিক্স করে তার থেকে 30 ফোঁটা করে 2-3 বার খেলে এই একই সমস্যা দূরীভূত হবে। এছাড়া এর সঙ্গে আর একটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোলেস্ট্রিনাম 3X। কোলেস্ট্রিনাম 3X এর ট্যাবলেট আকারে পাওয়া যায়। এ দুটো ট্যাবলেট বয়স্কদের ক্ষেত্রেই হয়ে থাকে মেনলি, তো দুটো ট্যাবলেট 3 বার করে চুষে খেলে খুব উপকার হয়। তো এছাড়া মেনলি হোমিওপ্যাথিতে একজন প্র্যাকটিশনার কাছে গিয়ে তাকে সার্বিক কেস স্টাডি করে তার কোন একটা ওষুধ আসছে সেই ওষুধ সিলেক্ট করে তার সঙ্গে এই ওষুধগুলো যদি খাওয়া যায়, আশা করি কোলেস্টেরলের সমস্যা 2-3 মাসের মধ্যে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।